আমরা আজকে দুটি স্কুলের বিতর্ক প্রতিযোগিতা এখানে দেখলাম। একটি হচ্ছে কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর, যারা পক্ষ দলে ছিলেন, এবং বিপক্ষ দলে ছিলেন দিনাজপুর জেলা স্কুল দিনাজপুর। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল নৈতিক শিক্ষার অভাবই সর্বব্যাপী দুর্নীতির প্রধান কারণ। এবং আমরা খুবই চমৎকার একটি প্রতিযোগিতামূলক বিতর্ক উপভোগ করেছি। দুই দলই চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে যে এই বিষয়টিকে পক্ষ দল তার পক্ষে উপস্থাপন করার জন্য, একইভাবে বিপক্ষ দল তাদের বিপক্ষে অবস্থান সুনির্দিষ্ট করার জন্য। আমরা যদি একটু এই বিষয়টাকে একটু আমরা আরেকটু স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, তাহলে যে বিষয়গুলো আসে, যে নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষার সংজ্ঞায়নে আমরা পক্ষ দলকে দেখেছি, তিনি খুব চমৎকার ভাবে প্রথম বক্তা সংজ্ঞায়ন করে গিয়েছেন যে নৈতিক শিক্ষা বলতে আমরা কি বুঝি। অর্থাৎ যখন একটা মানুষ বেড়ে ওঠে, তখন এই সমাজে কিছু রীতিনীতির প্রয়োজন হয়, যে এই মানুষটাকে প্রকৃত মানুষ হতে গেলে কোন রীতিনীতিগুলোকে মানলে সে প্রকৃতপক্ষে সে একজন মানুষ হিসেবে বিবেচিত হয়, এবং এটার জন্য যে শিক্ষা দেওয়া হয় সেটাই হচ্ছে নৈতিক শিক্ষা। আর এই নৈতিক শিক্ষার যখন অভাব দেখা দেয়, তখন একজন মানুষ আর মানুষ থাকে না, সে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়। তো এরকম একটি পাপাচার হচ্ছে দুর্নীতি, যেটি আমাদের এই রাষ্ট্রের এই সমাজের একটি বেদিতে পরিণত হয়েছে। তো এই নৈতিক শিক্ষার অভাব দুর্নীতি যখন কারণ হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি নৈতিক শিক্ষা শুরু হয় কোথায়, আমরা যদি চিন্তা করি যে শিক্ষা একটা প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার, সেই পরিবার থেকেই প্রথম একটা শিশু তার নৈতিক শিক্ষা। একইভাবে যখন সে তার শিক্ষা প্রতিষ্ঠানে সে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে, তখন সে আবারও সে নৈতিক শিক্ষা লাভ করে। এভাবে তার বেড়ে ওঠার একটি স্তর থেকে আরেকটি স্তরে যাওয়ার সময় সে তার নৈতিক শিক্ষাটাকে সে ডেভেলপ করে। এই নৈতিক শিক্ষার অভাব হলে সে সব ধরনের ন্যায়বোধ থেকে সরে আসবে, এটাই খুব স্বাভাবিক। তো আবার আমরা দেখেছি যে বিপক্ষ দল সেখানে খুব চমৎকার একটি বিকল্প নিয়ে এসেছেন, যে তারা যে জায়গাটায় ফাইট করেছেন যে সর্বব্যাপী দুর্নীতি এবং প্রধান কারণ। তো আমরা দেখেছিলাম যে প্রথম বক্তা তার সংজ্ঞায়নে সর্বব্যাপী সংজ্ঞাটি আসলে তিনি দিয়ে যেতে পারেননি যে সর্বব্যাপী বলতে কি বুঝিয়েছেন, কিন্তু বিপক্ষ দল খুব চমৎকার ভাবে এই বিষয়ের প্রত্যেকটা জিনিসকে বিশ্লেষণ করেছে এবং তার একটা চমৎকার বিকল্প দিয়েছেন, যে আইনের অনুশাসন। এখন যখন নৈতিক শিক্ষা কাজ করবে না বা নৈতিক শিক্ষার অভাব হবে, তখন আমাদের হাতে বিকল্প কি আছে? তখন আমরা এই সমাজ থেকে আমরা আমাদের এই দীর্ঘদিনের কাস্টমস, রীতিনীতি, দীর্ঘদিনের প্রথা, এসব থেকে আমরা তখন আইনের উদ্ভব করি, এবং এই আইনের সৃষ্টি হয় এই সমাজ যখন ঠিকমতো কাজ করবে না, সমাজে মানুষ যখন ঠিকমতো কাজ করবে না, তাকে সঠিক শৃঙ্খলাবদ্ধ নিয়মে চলার জন্য তখন আমাদের প্রয়োজন হয় আইনের অনুশাসন। তাহলে আমাদের একটি সমাজকে সুস্থ সমাজ গড়তে গেলে আমাদের নৈতিক শিক্ষারও দরকার আছে, আবার আমাদের আইনের অনুশাসনের দরকার আছে। এখন বিষয় হলো কখন কোনটির দরকার আছে। তো আমরা প্রথমেই একটা শিশু যখন জন্ম নেয়, তখন সে কখনই আইনের শাসন নিয়ে সে বুঝে না, সে আইন কি জিনিসটা বুঝতে পারে, তার প্রথম প্রয়োজন হয় নৈতিক শিক্ষা। এবং ধীরে ধীরে যখন সে তার জ্ঞান অর্জন করে, বিবেকবোধ হয়, আমরা যখন বলি যে সাবলোকত্ব অর্জন করে, তখন প্রয়োজন হয় তাকে আইন সম্পর্কে ধারণা দেওয়া, এবং আইনের কঠোর প্রয়োগই ঠিক নৈতিক শিক্ষাটা কার্যকর হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি নিশ্চিত করতে পারে। তাহলে একটি সুস্থ এবং স্বাভাবিক ভালো সমাজ গঠনের জন্য আমাদের এই দুটোই দরকার। তো এ আমরা দেখেছি দুই দলই খুব চমৎকারভাবে তাদের পক্ষে বক্তব্য পেশ করেছেন।